হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। কেন ভালো আছি বলো তো? আজকে সব শুকনো শুকনো খাবার নিয়ে এসেছি, আর এটা আমার বেশি পছন্দের খাবার আছে। তো চলো কথা না বাড়িয়ে দেখি কী কী আছে। এখানে আছে দেখো, কাঁচা টমেটো সেদ্ধ, আলু সেদ্ধটা ভাতের মধ্যে দেওয়া ছিল, ভাত এখনো লেগে আছে। এর সাথে মাখার জন্য নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ কুচি, আর হচ্ছে কী বলে কাঁচা লঙ্কা, সাথে আছে শশা। এখানে কী আছে দেখো, এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি এক্সট্রা, ইচ্ছা করেই নিয়েছি, যদি লাগে তাহলে নে খাবো, নাহলে না। এখানে আছে দেখো এগ ফ্রাই, আগে একদিন আমি বলেছিলাম এগ ফ্রাই, এগ ফ্রাই দারুণ লাগে খেতে, মশলা এগ ফ্রাই, মশলা দিয়ে এই যে ডিমগুলো সেদ্ধ করে এরকম কুচি করে কেটে, আর কুসুমটাকে জাস্ট গোটা রাখতে হবে, আর এই পুরো মশলা দিয়ে দারুণ খেতে লাগে, দারুণ, মাছ মাংস ফেল হয়ে যাবে আমি গ্যারান্টি দেব। আর এখানে দেখে তুমি বিট ভাজা, বিট গাজর আছে না, আমি গাজরটা দিইনি, কিন্তু শুধু বিটরুটটা দিয়েছি, শুধু বিটরুট পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি, দারুণ লাগে খেতে, লাল লাল ভাত হবে, দারুণ লাগে। তো চলো কথা না বাড়িয়ে আগে কী করি, আলু টমেটো কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা নিয়ে মাখবো এটা সর্ষের তেল দিয়ে, এই যে দেখো আর গরম গরম ভাত আছে এখানে, এখানে গরম গরম ভাত আছে, আর এটা গরম গরম আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ, ও ফাটাফাটি খেতে লাগবে। সে মুখটা কোথায় হারিয়ে গেল? ও এই যে আছে, মুখ বলতে কি তেলের বোতলের মুখ। আর আছে আমার সাথে নুন, আর আছে জল। চলো খাওয়া শুরু করে দিই, আলু মাখতে শুরু করে দিই। আগে আলু মাখি, নতুন আলু তো গলে গেছে একদম, আর ফাটাফাটি লাগে নতুন আলু সেদ্ধ। কার কার ভালো লাগে একটু কমেন্টে বলো, কিন্তু কমেন্টে আসা থাকবো। আমার তো জিভে জল চলে এসছে, সাথে কিন্তু কাঁচা টমেটো টকটক, এটা সেদ্ধ দারুণ লাগে। এই যে নুন দিয়ে মাখবো, আর এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজি হলে বেশি ভালো হতো অনেকের কাছে, কিন্তু আমি একটু শুকনো লঙ্কা অ্যাভয়েড করে চলি, সবাইকে বলি। তো কাঁচা লঙ্কাটা আমার ফেভারিট, বেশ ভালো করে মাখবো ওটাকে। ও জিভে জল চলে আসছে, যদি আমরা মাছ মাংস খাই না কেন, আলু সেদ্ধ কদর কিন্তু একটা আলাদা থেকেই যায় গরম গরম ভাতের সাথে, আর বিশেষ করে শীতকালে, শীতকালে নতুন আলু ও ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। তবে শীতকালে কিন্তু গরম গরম আলুটা মাখতে হবে, নাহলে কিন্তু শক্ত হয়ে যায়। সুন্দর করে মাখলাম, এবার খাবো। তো এখনও যারা ফেসটা কি ফলো করোনি একটু ফলো করে নাও, যারা সাবস্ক্রাইব করোনি করে নাও, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অনুরোধ রইল ভিডিওটি দেখতে থাকার জন্য। একটু নুন লাগবে, ও টকটক জাল জাল, পুরো ভাত চটকে মেখে নিচ্ছে। কাঁচা লঙ্কা মাত্র ঝাল, ছোটো ছোটো লঙ্কাগুলো না ভীষণ ঝাল হয়।
এগুলো খেতেও টেস্ট আর তাড়াতাড়ি খাওয়াও যাবে। বিট দিয়ে বিট ভাজা, লাল লাল ভাত হবে, হেভি লাগে দেখতে। শীত পড়বে না পড়বে না, ভালোই শীত পড়েছে, ভীষণ ঠান্ডা লাগছে সকাল থেকে। অনেকে বিট পছন্দ করে না, কিন্তু বিট কিন্তু ভালো, মুখে টেস্টি লাগে খেলে। যারা খায় না মুখে, হয়তো না খেয়েই বলে যে ভালো লাগে না, খেয়ে দেখে ভীষণ ভালো লাগে। আমি আগেই বলেছি, আর মাংসের থেকে শাক সবজি আর মাছ প্রিয়। ওহো, এবার খাবো এগ মশালা, দারুণ লাগে এটা খেতে। ডিমে ভর্তি
এটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, ডিম এই রেসিপিটা থাকবে না, সত্যি মাংস মাংস কিছুই থাকবে না, লাগবে না, ভীষণ ঝাল লেগেছে, কথা হারিয়ে যাচ্ছে। তোমরা এই রেসিপিটা যদি চাও আমি দিতে পারি, কারণ অনেকদিন আগে ইউটিউবে দেওয়া রয়েছে, সেটা যদি তোমরা না দেখতে পাও বা না দেখো তাহলে এখন নতুন করে যদি দেখতে চাও এই রেসিপিটা আমি দিয়ে দেবো, খুব সুন্দর খেতে যাবে। একদিন সবসময় ডিমের জল না খেয়ে এই রেসিপিটা খেতে বলছি আমি, ডিম আর আলুগুলো দিয়ে ভাতটা মেখে নিচ্ছি, আর মশলা টমেটো বা তোমরা যদি জানো এই রেসিপিটা কীভাবে করো আমাকে একটু দেখিও।
তো খাওয়া দাওয়া শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দিও। আজকে এই পর্যন্ত রাখি, আবার নিয়ে আসবো পরের ভিডিও। আজকের মতো ইতি, টাটা, ততক্ষণে সবাই ভালো থেকো।